ঠিক এই মুহূর্তে আমার বেস্ট ফ্রেন্ড নিলয় তার 12 নম্বর জিএফকে নিয়ে আমার রুমে যাচ্ছে, আর আমি বাইরে বসে আছি। আমাদের বাকি বন্ধুরা যেমন নিলয়কে দেখে হিংসা করে, সেখানে আমার শুধু খারাপ লাগে, অনেক বেশিই খারাপ লাগে। নিজের জন্য না, এই মেয়েগুলোর জন্য। আমার বেস্ট ফ্রেন্ড নিলয় দেখতে বেশ হ্যান্ডসাম, গায়ের রং অনেক ফর্সা। ওকে দেখলে মনে হয় ও বিদেশি। ওর গায়ের রংটা যতটা ফর্সা, ঠিক ওর মনটা ততটাই কালো। ওর এই বাইরের সৌন্দর্য দেখিয়ে আজ 12 নম্বর মেয়েটিকে পটিয়ে নষ্ট করল। এটা এখন রীতিমতো ওর নেশা হয়ে গিয়েছে। সুন্দর সুন্দর মেয়েদের ওর প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের ইমোশনাল ব্ল্যাকমেল করে বিছানা অবধি নিয়ে আসে। এ নিলয়, আমি বুঝি না ভালোবাসাটা কি দিন দিন এতই সস্তা হয়ে যাচ্ছে। মানে ইচ্ছে হলেই শারীরিক সম্পর্কে যাওয়া যায়, কারো বিবেকে কি বাধা দিচ্ছে না? প্রেম ভালোবাসা মানে কি শারীরিক সম্পর্ক? আমাদের বাবা মারাও তো প্রেম ভালোবাসা করেছেন, কই তাদের সময় তো এসব ছিল না। তখন প্রেমিক আর প্রেমিকারা কাছে একটা চিরকুট পৌঁছাবে বলে তারা 3-4 দিন সময় নিত, আবার সেই চিরকুটের উত্তর আসতে লেগে যেত 3-4 দিন। এভাবে তাদের অধীর অপেক্ষার মাঝে ভালোবাসার আদান প্রদান হতো। হঠাৎ করে কলেজ শেষে যখন প্রেমিকা তার প্রেমিককে বাইরে সাইকেলে হাতে দাঁড়িয়ে থাকতে দেখত, তখন যে হাসিটা দিত সেটাই তাদের নিষ্পাপ ভালোবাসা। কিন্তু বর্তমান প্রেম ভালোবাসার নামে কি হচ্ছে, তার জলজ্যান্ত উদাহরণ আমার বেস্ট ফ্রেন্ড নিলয়। 12টা মেয়ের জীবন সে শেষ করেছে, তাদের কুমারিত্ব নষ্ট করেছে। সে একদিন আমাকে বলছে তার নাকি কুমারিত্ব নষ্ট করতে খুব ভালো লাগে। আমি ঠিক তখন স্তব্ধ হয়ে গিয়েছিলাম, তবে পরক্ষণেই ওর হাত দুটো ধরে গভীরভাবে মিনতি করেছিলাম যে ভাই এসব করিস না, আল্লাহকে ভয় পা, এর পরিণতি খুব খারাপ হবে। কিন্তু ও আমার কথা শোনেনি, বরং অট্টহাসি দিয়ে আমার কথাকে তুচ্ছ করে, এই খেলায় মেতে ওঠে। ওকে আমি একবার না হাজারবার বুঝিয়েছি, কিন্তু এটা এখন ওর নেশা হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবেই এ নেশা কাটাতে পারছি না। আচ্ছা, মেয়েদের ছাড়া তো এই কাজ করতে পারবে না, তাই না? তার মানে সব দোষ মেয়েদের? মেয়েরাই বা কেন এই কাজে আসলো? ছেলেদের কোনো দোষ নেই, তাই না? জি না, সর্বপ্রথম দোষ হলো ছেলেটার, কারণ মহান আল্লাহ তাআলা মেয়েদের মনকে নরম করে বানিয়েছে আর ছেলেদের মনকে শক্ত। তাই একটা ছেলের পক্ষে মেয়ের মনে ঢুকে পড়া কোনো বিষয় না, কিন্তু সে যদি খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজ করে তখন সেটা তার দোষের, কারণ সেই প্রথম এই পথে পা বাড়িয়েছে। একটা মেয়ে কখনোই এই খারাপ উদ্দেশ্যে একটা ছেলেকে তার মনে ঢুকতে দিবে না, কারণ সে এই ভেবে তাকে প্রশ্রয় দিয়েছে যে ছেলেটা হয়তো তাকে অনেক ভালোবাসে। তাহলে মেয়েটার দোষ কোথায়? মেয়েটার দোষ সেখানে যে সে কোনো এক জঘন্য আবদারে রাজি হয়েছে এবং তাকে এতটা প্রশ্রয় দিল। ভালোবাসা কি এতই ঠুনকো জিনিস? বয়ফ্রেন্ডের কথায় আবেগী হয়ে জঘন্য কাজে রাজি হয়ে যায় সবাই, সে কিন্তু মূলত তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে রাজি হয়েছিল। কিন্তু একসময় ছেলে ও মেয়েকে এই বলে ছেকা দিবে যে তুমি আজ বিয়ের আগে আমার সাথে এক বিছানায় এসেছ, তার মানে আগে যে যাওনি তার কিন্তু প্রমাণ নেই। বা বলতে পারে তার প্রমাণ কি, ব্যাস ব্রেকআপ, এরপর ছেলেটি কিন্তু নিষ্পাপ একদম। একটা মেয়েকে বিয়ে করে সে খুব সুখী, মাঝখানে কি হলো, মেয়েটা তার সব কিছু হারালো। তাই মেয়েদের দোষ এখানেই সে রাজি হওয়াটা। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো বিয়ের আগে এসব করতে চাবে না, আর যে চাবে বুঝতে হবে সে কখনোই আপনাকে চায় না। যাক সে চলে, দরকার নেই এমন ছেলের। ভালোবাসা রক্ষার জন্য নিজের কুমারিত্ব বিসর্জন দেওয়ার মধ্যে কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না, এটা আসলে ভালোবাসাই না। ভালো, তোর কি অবস্থা? আরে থাক না, কাছে টাকা তো লাগে দিও।
মালটা সেই করা যাবি তুই একদম চুপ নিলয় তুই প্রথমত মেয়েটাকে মাল বলবি না দ্বিতীয়ত খারাপ মেয়ে না তুই কিভাবে ভাবলি আমি এই পাপ কাজে যাব আজকে তুই আমার বন্ধু না হলে তোকে আমি এখানেই মেরে ফেলতাম এই আমার টাকায় খাস আমার টাকায় থাকস আমার টাকায় চলস আর আমার কলা দরস তুই বন্ধু না হলে রে তোরে খাইয়ে দিতাম এনেই ছোট লোকের বাচ্চা একদম মুখ সামলে কথা বললি নয় ভার্সিটিতে আমি তোর অ্যাসাইনমেন্ট করে দিতাম তুই আমার খাতা থেকে পাস করতি আজ আমি চলে যাচ্ছি কিন্তু করুণা হচ্ছে তোর জন্য তোর পরিণতি আল্লাহ যেন আমাকে না দেখায় যা আর আসবি না বলে ঠিক আছে তুমি তো আগের থেকে ভালো হয়ে গেছো ভদ্র হয়ে গেছো কি করতেছো এখন ভাই আল্লাহর রহমতে সবকিছু ভালো চলছে তাই ভালো হ্যাঁ বাসা ভালো আছো বিয়ে করছো জি ভাইয়া আমার একজন পরিষ্কার স্ত্রী আছে এবং আমার দুটো বাচ্চা বাড়ির সবাই ভালো আছে ইনশাল্লাহ ভালো আছে আমি ভালো আছি হ্যাঁ ভালো আছে আসো বাসায় আসো ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম